যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাষ্ট্রের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটির প্রায় 3,000 মসজিদ ও খোলা মাঠে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। নিউ ইয়র্কেও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো ভিডিও ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন নাফিস ইফতেখার। নিউ ইয়র্কে চমৎকার আবহাওয়ায় সকাল থেকেই মসজিদ ও ঈদগাহ অভিমুখে মুসল্লিদের ঢল নামে। ছোট বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে মসজিদ, খোলা মাঠ ও রাস্তা কানায় কানায় ভরে ওঠে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় জামাতগুলো অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। খুতবা পাঠ করেন ইমামরা। মসজিদ ও খোলা মাঠের ঈদ জামাতের আয়োজনে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ সহ বিশিষ্ট জনেরা। ঈদের নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। নিউ ইয়র্কের জ্যামাইকা ছাড়াও জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, লং আইল্যান্ডেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া লস অ্যাঞ্জেলেস, ডালাস, টেক্সাস, নিউ জার্সি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি, আমেরিকান সহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা অংশ নেন। ঈদ জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান কোরবানি করতে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।